সচিন তেন্ডুলকারকে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, কারণ সচিন এমন একজন ব্যাটার যিনি শুধুমাত্র মানে ক্রিজেই ভালো খেলেছেন এমনটা নয়। সচিন তেন্ডুলকার জানতেন যে স্লেজিং করলে তার রিপ্লাইটা ব্যাটেই দিতে হয়। যদি আপনি ক্রিকেট খেলে থাকেন তাহলে জানবেন যে স্লেজিং জিনিসটা কী, আর না খেলে থাকলেও জানেন ক্রিকেট বুঝলেই যে মাঠে বিভিন্ন রকমের ব্যঙ্গ, বিভিন্ন রকমের আপনাকে নিয়ে টিটকিরি, এগুলোকে স্লেজিং বলা হয়, যাতে আপনার মনোবলটা ভেঙে যায়। সচিন তেন্ডুলকারের সাথে এরকম পৃথিবীর বিশ্বের বড় বড় বোলাররা বহুবার করার চেষ্টা করেছেন, কিন্তু সচিন কখনোই মাথা গরম করেননি, মাথা গরম করে কখনো এমনও কোনো উল্টোপাল্টা কথা বলে দেননি, যা বলেছেন নিজের ব্যাটে বলেছেন, উত্তরটা নিজের ব্যাটে দিয়েছেন 6-4 এবং বড় বড় রান করে। আসলে সচিন তেন্ডুলকার শুধুমাত্র বড় ক্রিকেটের এই জন্যই নন, তিনি ভালো ক্রিকেট খেলতেন। সচিন তেন্ডুলকার এ কারণে একজন বড় মাপের মানুষ যিনি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যান যে অ্যাকচুয়ালি লাইফেও যখন স্লেজিং হয় না তখন উত্তরটা ব্যাটেই দেওয়া উচিত। এক্ষেত্রে ব্যাট হতে পারে আপনার পারফরমেন্স। আমার একটা অনেক পুরনো ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমার নিজের লাইফে এরকম অনেক ঘটনা আমি দেখেছি, শুধু আমি কেন প্রত্যেকেই আপনারা আপনাদের জীবনে এরকম অনেক ঘটনার সম্মুখীন হন, বিশেষ করে যারা চাকরি বাকরি করছেন তারা তো অনেক বেশি এই ধরনের ঘটনার সম্মুখীন হন। সালটা ছিল 2010। কলকাতার একটি নামি নিউজ চ্যানেল একটা সময় খুব প্রতিপত্তি ছিল, 2009 প্রায় শেষের দিকে একেবারে, তো সেখানে আমি চান্স পাই। সে সময় খুব সামান্য মাইনে ছিল আমার মনে আছে, কিন্তু আমাকে চান্স দেওয়া হয়েছিল এই কারণে যাতে আমি একজন সংবাদ পাঠক হিসেবে মানে সেখানে যোগ দিয়েছিলাম, আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। এবং তখনকার সময় আমার মনে আছে যে পার্মানেন্ট ছিল না, যদি আমি ভালো পারফর্ম করি তাহলেই আমাকে একমাত্র কন্টিনিউ করা হবে। কিন্তু দুঃখের বিষয়টা হলো এটা যে আমি ওই কোম্পানিতে কোনোদিনও খবর পড়তে পারিনি, কারণ আমাকে খবর পড়ানো হয়নি, ইভেন কখনো আমাকে দিয়ে এটা টেস্টও করানো হয়নি যে আমি আদৌ খবর পড়তে পারি কি পারি না। আমাকে প্রত্যেক দিন রিপোর্টিংয়ে পাঠানো হতো, আমি বেলা করে যেতাম 3টে নাগাদ এবং রাত্রির 12টায় মানে ওখান থেকে বেরোতাম, 1টা-1.5টা বেজে যেত। তো আমার মনে আছে এই দিনগুলোতে আমি মানে ভয়ঙ্কর পরিশ্রম করেছি, না খেয়ে না দে, কোথাও লড়াই হচ্ছে, কোথাও হয়তো মারপিট হচ্ছে, কোথাও গুলি চলছে, এগুলো তো ইনসিডেন্ট, এছাড়াও কোথাও বোম পড়ছে তার মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি, সেটা আমার একেবারে প্রাথমিক স্টেজ ছিল, আমার বয়সটা খুব কম ছিল, এবং আমাকে দিয়ে হয়তো পেজ থ্রিও করানো হতো, মানে এন্টারটেনমেন্ট এছাড়া স্পোর্টস যাবতীয় মানে হজপজ, বিকেলের দিকে কোনো রিপোর্টার থাকতো না, তখন আমি একমাত্র ভরসা, বাকি তো ক্যামেরাম্যান বদলে যেত, আমার বদল হতো না, আমি একাই দৌড়দৌড়ি করতাম। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে এটা তো আমার অ্যাসেসমেন্টটা ঠিকঠাক হওয়ার জায়গা নয়, কারণ আমি তো এখানে এসেছিলাম মানে রিপোর্টার তো অবশ্যই হব, কিন্তু আমি খবর পড়তে এসেছিলাম, যেটা আমি ভালো পারি, কথা বলতে পারি ভালো, সেটা আমার মনে হতো, কিন্তু সেই সুযোগ আমাকে কোনো দিন দেওয়া হয়নি। আমি যখনই চেষ্টা করেছি একবার দুবার প্র্যাকটিস করার, তখনই আমাকে অন্য কাজ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যা ওখানে ঝামেলা হচ্ছে চলে যায়। কিন্তু আমি একটা দিনের পর এটা রিয়েলাইজ করেছিলাম, হয়তো তারা আমাকে রিপোর্টার হিসেবেই দেখতে চায়, হয়তো তারা চায় যে আমি একজন ভালো রিপোর্টার হই। আসলে আমি বুঝতে পারিনি এটা আমার জন্য একটা ফাঁদ ছিল। আপনাকে যদি সেই কাজটা করতে দেয়া না হয় যে কাজটা আপনি করতে পারেন, আর আপনাকে সেই কাজটা করতে দেয়া হয় যে কাজে আপনি পটু নন, এবং আপনার অ্যাসেসমেন্ট যদি সেই কাজটার উপরই হয় যেটাতে আপনি পটু নন, যেটা দিয়ে যেটা যে কাজ আপনাকে দিয়ে কোম্পানি করিয়ে নিয়েছে নিজের সুবিধার জন্য, নিজের ফায়দার জন্য, তখন কিন্তু আপনার মানে ফেলিওর হওয়ার চান্সেস হাই। দেখুন, তখন আমি সবেমাত্র জার্নালিজমে এসেছি কয়েক বছর, আমি তখন খুব একটা ভালো রিপোর্টিংও ঠিকঠাক পারতাম না, সবে শুরু করেছিলাম, পারতাম না ইন দ্য সেন্স মানে সব খবর সময় মতন ধরানো, এত সোর্স আমার কাছে ছিল না, এত কন্ট্যাক্টস আমার কাছে ছিল না, মাত্র তো কয়েকটা মাস হয়েছিল জয়েন করেছিলাম, তার মধ্যে থেকেই নানারকম কথাবার্তা শুনতে শুরু করি, এবং এটা বলারও আমার কোনো সুযোগ ছিল না যে আমি তো এটা করতে আসিনি। কিন্তু ফাইনালি একদিন আমাকে বলা হয় যে আমাকে ডিসকন্টিনিউ করা হবে, কারণ আমি নাকি ভালো কাজ করছি না, মানে তারা যেরকম এক্সপেক্ট করেছিলেন, আমি জানি না আজকের ডেটে দাঁড়িয়ে তারা আমার কাছ থেকে কী কাজ এক্সপেক্ট করেছিলেন যেটা আমি করতে পারিনি। আসলে আমি যেটা করতে গিয়েছিলাম সেটা তোমাকে করতেই দেওয়া হয়নি, এবং আমি যে কথাটা বলবো তাদের সেটা বলার মতন সুযোগও আমাকে দেওয়া হয়নি। আসলে আমি জানি যে অ্যাসেসমেন্টটা হয়েছিল কিছু মানুষের ওপর ভিত্তি করে, তারা আমার উপর আমাকে যেমন মার্কস দিয়েছিলেন,
বেসিক্যালি একটা পলিটিক্স আমার বিরুদ্ধে খেলা হয়েছিল, এবং যিনি এই পলিটিক্সটা খেলেছিলেন তিনি কলকাতার একজন নামী দামি সাংবাদিক ছিলেন, যার নাম আজকে আমি বলবো না কারণ তিনি আর এই পৃথিবীতে নেই। এরকম ঘটনা যখন আমার সাথে ঘটে আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু সচিন তেন্ডুলকারের উদাহরণটা জীবনে দিয়েছিলাম না, আমি বারবার এই মানুষটাকে এই কারণেই ফলো করেছি, কারণ কিছু কিছু জিনিস আছে না যার উত্তরটা ওই ব্যাটেই দিতে হয়। তারপর অনেকটা বছর কেটে যায়, 2015 আই থিঙ্ক আমার মনে হয়, বইমেলাতে একবার সেই মানুষটার সঙ্গে দেখা। তখন আমি 24 ঘন্টাতে খবর পড়ছি। আমি চেয়েছিলাম তাকে এড়িয়ে যেতে, অ্যাভয়েড করে যেতে, কিন্তু তিনি নিজেই সেদিন আমাকে ডাকেন এবং নিজের কাছে ডেকে বলেন যে তুই কেমন আছিস, তুই ভালো কাজ করছিস, দারুণ পারফর্ম করছিস, সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তোকে চিনতে পারিনি, আমি ভুল করেছিলাম সেই সময়, তোকে বুঝতে ভুল করেছিলাম। তো আমি উত্তরে তাকে বলেছিলাম, দেখুন আমি মন থেকে বলেছিলাম, আবারও বলছি, আমি তাকে মন থেকে বলেছিলাম মানে উত্তরে বলেছিলাম যে আপনারাই তো আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আসলে আমার মনে হয়েছিল এটা আমার সেই ব্যাটে জবাব দেওয়ার জায়গা ছিল, মুখে নয়। আমি এই ঘটনা পরেও ফেস করেছি, যারা আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিলেন তারা এখন বহাল তবিয়তে মিডিয়াতে রয়েছেন, কিন্তু আমি আবারও পরবর্তীকালে আমার মনে হয় ব্যাটেই উত্তর দিয়েছিলাম, মুখে দিইনি। মুখে অনেক পরে দেওয়া শুরু করেছিলাম যখন বুঝতে শিখেছিলাম মুখে দেওয়াটাও দরকার, কারণ আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা আমাদেরকে ডিমোটিভেট করার জন্য বসে থাকেন, আমাদেরকে ওপরে ধরে টেনে নামানোর চেষ্টা করেন, আমাদের ভালো দেখতে পারেন না। আমাদের পেশাগত জগতে এই ধরনের মানুষ সবসময় আছে এবং থাকবে, কিন্তু আমার মনে হয় উত্তরটা শুধু ব্যাটে দেওয়াই ভালো, কারণ ব্যাটে দেওয়া উত্তর মানে যারা ব্যাটে উত্তর দিতে জানেন সেই সব মানুষরা না অ্যাকচুয়ালি খুব ঠিকঠাক লাইনে হাঁটতে জানেন, কারণ উত্তরটা আমাদের আলটিমেটলি মুখে দিয়ে লাভ নেই, সেখানে আমাদের জয় আসবে না। দেখুন আমাদের জীবনটা না একটা গাছের মতো, জন্মাও ভালোভাবে বৃদ্ধি হোক এবং একটা সময়ের পর ফল দেবে, ফুল দেবে, তারপর সে মরে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে এটাই করবে, মানে প্রত্যেকটা মানুষের জীবনে এটাই হবে এবং হয়ে আসছে যুগ যুগ ধরে, লাখ লাখ বছর ধরে এটাই চলছে, আমি আপনি সবাই এভাবেই চলবো, এভাবেই হবে। তার মধ্যে যে এই লড়াই, বিবাদ, ঝামেলা, একে অপরের বিরুদ্ধে হিংসে, মারামারি, খুনোখুনি, প্রত্যেকটা মোমেন্টে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে, এটা থেকে বাঁচার একটাই উত্তর যে ব্যাটে জবাব দিন সবসময়, নিজের কাজে জবাব দিন। যদি আপনি সত্যি যোগ্য হন তাহলে এই ধরনের মানুষকে অ্যাভয়েড করুন নিজের যোগ্যতা দিয়ে। একটা দিন আসবে এরা আপনার পায়ের তলায় এসে আপনাকে বলবে যে তারা ভুল করেছিলেন, তাদের ভুল হয়ে গিয়েছিল। আমাদের এই চাকরি বাকরির জগতে প্রচুর ছেলে মেয়ে আসে যারা প্রথম প্রথম হয়তো ভালো করে কাজ করতে জানেও না, তাদের হাতে ধরে শেখানোর মানসিকতাটা আজকাল একদম নেই বললেই চলে, তাই তারা অনেকটাই ডিমোটিভেটেড হয়ে যান, তারা ভাবেন যে আমরা হয়তো অযোগ্য, আমরা হয়তো পারবো না। কিন্তু বিশ্বাস রেখো বন্ধু, তুমিই পারবে একদিন, তুমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে না যেদিনকে তোমাকে যারা অপমান করেছিল, তোমাকে যারা বলেছিল যে তোমার দ্বারা কিছু হবে না, সেই মানুষগুলো তোমার কাছ থেকে একদিন শিখবে, এটা তুমি লিখে নিও। কারণ কেউই না শিখে আসে না, সবাই একটা দিন আস্তে আস্তে অভিজ্ঞতা থেকেই শেখে। আমি শিখেছি, তুমি শিখেছ, আমরা শিখেছি, আমরা শিখব। তাই এই ধরনের মানুষদের জীবনে জাস্ট যখন একটা ফুলটস পাবে টেনে ছয় মেরে বাইরে বের করে দেবে, মুখে কিছু বলো না, কারণ মুখে বলে আলটিমেটলি কিছু হয় না, নিজের চরিত্র খারাপ হতে পারে। ভালো থেকো, আর কখনো হার মেরো না। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতেও ভুলো না।